উনি হাইচেন্ডেল স্কুল থেকে রাজবাড়ি থেকে গেছি আর কি। পিজাওয়াতে ওইখানে গাড়ি নিয়ে গেছি, বাস গাড়ি পার্কিং করতে গেছি বলে তারা কইতেছে যে গাড়ি পার্কিং 100 টাকা আর স্টুডেন্ট পার স্টুডেন্টে 5 টাকা কইরা। আমরা বলছি আচ্ছা ঠিক আছে, স্টুডেন্টের টাকা আমরা দিয়ে দেবো, কিন্তু গাড়ি পার্কিং এখানে 100 টাকা এটা কি? মিনিমাম একটা হইতে পারে 20 টাকা বা 30 টাকা, মানে 100 টাকা তাহলে আমরা পার্কিং করতাম না, আমরা গাড়ি নিয়ে যাবো। ওই আচ্ছা নিয়ে যান, নিয়ে মেন রোডে নিয়ে রাখাই। এরপরে আমরা মেন রোডে নিয়ে রাখছি, এরপর আমরা দিকে টিকে সেরা, এরপরে আমরা স্টুডেন্ট হাইটটা আমরা মেন রোডে গেছি। আর এদিকে স্টুডেন্টদেরতে আমরা স্টুডেন্টদেরতে 5 টাকা কইরা আমরা 45 জন টোটাল 200 টাকা তারা আপনারা আপনারা কোন স্কুল থেকে আসছেন? আমরা গোপালপুর কলোনি হাই স্কুল। স্টুডেন্টের থেকে কী পারপাসের আছে টাকাটা? এটা এন্ট্রি, তারা বলতেছে এখানে ঢুকতে ওইখানে দুজন লোক বইয়ে রয়েছে, যারা কর্তৃপক্ষ তারা টুরিস্টের যারা তার কাছে আমি বুঝছি, তারা তো আমরা পাইতাম না, কোনটাই গিয়ে তার কাছে বই হচ্ছে আপনারা যদি এখানে বয়েছেন যে গাড়ি পার্কিং করতে পারে, আমরা তো তারাই এইসব কর তোমারই কইব। ঠিক আছে তুমি কিচ্ছু না, তোমার তো বয়েছে, যে গভর্নমেন্টই হোক বা যে লোকই হোক তোমার তো বয়েছে, কিন্তু কথাগুলি তো তুমি শুনতেছো ঠিক আছে না, কিন্তু তুমি কি ওই কথাগুলি তার জানাও ডিপার্টমেন্টে নাই।